রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর জাতীয় স্মৃতিসৌধ খুলে দেয়া হলে শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নামে। ছিলেন রাজনীতিবিদ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিশিষ্টজন সহ সব সিন পেশার মানুষ। ভালোবাসা শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে স্মৃতির বেদী। এ সময় মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক সমৃদ্ধ দেশ করার প্রত্যয় জানান তারা। জাতীয় নির্বাচনী মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির বিজয়ের প্রত্যাশাও ফুটে ওঠে তাদের কণ্ঠে। সাভার প্রতিনিধি আব্দুল হালিমকে সাথে নিয়ে রেজা ও বিলাল হোসেন মিলনের ক্যামেরায় সাইদ খানের প্রতিবেদন। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে মানুষের এই ঢল। প্রিয় মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করা বীরদের প্রতি শ্রদ্ধার অর্ঘ্য নিবেদন করেন তারা। মুখে বিজয় উৎসবের আনন্দের বিচ্ছুরণ, বুকে 30 লাখ মানুষের প্রাণ দেওয়ার চাপা কষ্ট, হৃদয়ের সবটুকু ভক্তি, শ্রদ্ধা আর ভালোবাসার ফুল বাঙালি জাতি নিবেদন করেন সূর্য সন্তানদের স্মৃতির প্রতি। রাজনীতিবিদ, কবি, সাহিত্যিক, সমাজকর্মী, শ্রমিক, ছাত্র, শিক্ষক মিলিতভাবে অর্ঘ্য নিবেদন করেন শহীদদের প্রতি। কিছু বেদনা, কিছু করুণ অভিজ্ঞতাও তো আছে। যে স্বপ্ন নিয়ে মানুষ লড়াই করেছিল সেই স্বপ্ন এখন আমরা প্রতিষ্ঠা করতে পারি নাই। সহযোদ্ধাদের স্মরণে এসেছিলেন একাত্তরের রণাঙ্গনের যোদ্ধারাও। বিজয়ের মাসে এবার জাতীয় নির্বাচন আসায় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিজয়ের কথাও উঠে আসে তাদের কণ্ঠে। অপশক্তি সমূহের উত্থান যাতে কোনো ক্রমেই না ঘটে সকলের ঐক্যবদ্ধ প্রয়াসে আমি কামনা করব। সকাল 9টার দিকে দলের নেতাদের সাথে নিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় গণতন্ত্রের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা জানান তিনি। নির্বাচন কমিশন সম্পূর্ণ অযোগ্যতার পরিচয় দিচ্ছে। আজকে প্রত্যেক দিন বিরোধী দলের নেতা কর্মীদের উপরে, ঐক্য ফ্রন্ট এবং জোটের নেতা কর্মীদের উপরে আক্রমণ চালানো হচ্ছে। শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধে যান জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। অধিকার আদায়ে মানুষের ঐক্যের বিজয় হবে বলেও জানান তিনি। যারা রুগ্ন রাজনীতি করে, তারা লাঠিয়াল ব্যবহার করে, তারা কালো টাকা ব্যবহার করে, তারা জনগণকে মর্যাদা দেয় না, এইগুলো ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। বাঙালির বিজয়ের সেই গৌরবের ইতিহাসের সামনে দাঁড়িয়ে শপথ নিতে বড়দের সাথে শিশু কিশোররাও এসেছিল শ্রদ্ধা জানাতে। মুক্তিযুদ্ধের চেতনাটা আমরা সবসময় ধারণ করে রাখি। এত কষ্ট করে যারা স্বাধীন করেছে, আমাদের বাচ্চাদেরকে এটা শেখানোর জন্যই আসা। রণাঙ্গনের বীর যোদ্ধাদের সাহস আর চেতনাকে বুকে ধারণ করেই বিজয়ের এই দিনে জাতি সোনার বাংলা গড়ার দৃপ্ত অঙ্গীকার নিল আরও একবার। যাদের রক্ত, ত্যাগ আর দুঃসাহসের বিনিময়ে আমরা পেলাম 56,000 বর্গমাইলের ভূমি, 3 ফসলি জমি, সবুজ মাঠ আর এই লাল সবুজের পতাকা। শ্রদ্ধাবনত চিত্তে আজ জাতি তাদেরকে ফুলেল অর্ঘে স্মরণ করল। 30 লাখ শহীদকে আরও একবার জানিয়ে দিল আমরা তোমাদের ভুলিনি, ভুলব না। সাইদ খান, বৈশাখী সংবাদ, সাভার।